আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব, সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রধানমন্ত্রী বিদেশে গিয়েও স্ট্যান্ড বাজি করছে বলছেন মান্না। এরপর জানিয়ে দিব বৈধতার সংকটে সরকারের নতজানু পররাষ্ট্র নীতি বলছেন জেএসডি নেতারা। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মোহাম্মদ স্বপন বলেছেন বৈধতার সংকটে বর্তমান শেখ হাসিনা সরকার এবং তার নতজানু পররাষ্ট্র নীতি, এ কারণে সীমান্তে আমাদের লোকজনকে পাখির মতো গুলি করে মারছে। জানাব গুরুত্বপূর্ণ সংবাদ, বাসায় চিকিৎসা নিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে জানাব ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে শাহবাগে সংহতি সমাবেশ। ক্যাম্পাসে চলমান ধর্ষণ নিপীড়ন বিরোধী আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে সাবেক শিক্ষার্থীদের আয়োজনে সংহতি সমাবেশ করা হয়েছে। এদিকে আহত সেই পুলিশ কর্মকর্তার মৃত্যু। ফরিদপুরে ট্রাকের ধাক্কায় আহত হওয়ার 10 দিন পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় পুলিশ কর্মকর্তা বিচিত্রা রানী বিশ্বাস 46 মারা গেছেন। তিনি পুলিশের অপরাধ এবং তদন্ত বিভাগে উপপরিদর্শক হিসেবে কাজ করতেন। সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে ইমরান সমর্থকদের ধরপাকড়। নির্বাচনে কারচুপির প্রতিবাদে পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইর সমর্থকেরা। এ সময় বিক্ষোভ থেকে দলটির বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী বিদেশে গিয়েও স্ট্যান্ড বাজি করছে বলছেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানি গিয়েও স্ট্যান্ড বাজি করছেন। শনিবার রাজধানীর ফার্মগেট নাগরিক ঐক্যের গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেছেন তিনি। মান্না বলেন শেখ হাসিনা এখন বলতেছেন অস্ত্রের পেছনে খরচ না করে জলবায়ু তফসিল বাড়াতে, অথচ তার সরকার পররাষ্ট্রমন্ত্রী ভারত থেকে অস্ত্র কেনার আলোচনা করছেন। ইউক্রেন রাশিয়ার অগ্রাসনের বন্ধে জাতিসংঘের অস্ত্রবিরতির প্রস্তাবে তিনি ভোট দেওয়া থেকে বিরত থেকে রাশিয়ার আগ্রাসনকে তিনি প্রশ্রয় দিয়েছেন, যুদ্ধকে সমর্থন করেছেন। ভণ্ডামি এই সরকারের চরিত্রে পরিণয় ঘটেছে, এটা বারবার প্রমাণিত। মান্না বলেছেন ব্যাংক লুট অর্থ পাচারের সরকারের মদত রয়েছে। গত 15 বছর ধরে প্রত্যেক বছর 70,000 কোটি টাকা ব্যাংকের মাধ্যমে পাচার করা হয়েছে, যার পাচার করার অর্থ এবং এর মালিকানার সাথে সম্পূর্ণ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত। এ সময় তিনি বলেন যারা পাচার করেছে তাদের ব্যাংকের মালিক বানিয়েছে সরকার, নিজেদের অলিগার্কদের দিয়ে দেশের টাকা লুট করে ব্যাংক খালি করে ফেলেছে। এখন ব্যাংক সেই লুটেরাজেদের ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে দিচ্ছে সরকার, দেশের অর্থনীতি ধ্বংস করেছে এই সরকার। সরকারি দল তার অলিগার্করা বিদেশে টাকার পাহাড় জমিয়েছে। নাগরিক ঐক্যের এই নেতা আরো বলেছেন সরকার সিন্ডিকেট ভাঙতে পারে না, কারণ এরাই আওয়ামী লীগ তো সিন্ডিকেট, এদের কাজই হল দেশের জনগণের পকেট কেটে বিদেশে টাকা পাচার করা। এই সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে না পারলে দেশের অর্থনীতি অচিরেই ধ্বংস হয়ে যাবে। সরকারে পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। কর্মসূচিতে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের দপ্তর সম্পাদক মহিদুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য মুখলেসুর রহমান সবুজ, রাশেদুল হাসান প্রমুখ। বৈধতার সংকটে সরকারের নতজানু পররাষ্ট্র নীতি বলছে জেএসডি। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন বলেছেন বৈধতার সংকটে বর্তমান সরকারের নতজানু পররাষ্ট্র নীতি এবং বর্তমান শেখ হাসিনা সরকার। তিনি বলেছেন বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক মর্যাদার ভিত্তিতে কূটনীতি পরিচালনায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সরকার আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের কৌশল গ্রহণ করেছে। জেএসডি বলছে দাবি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে দলটির সাধারণ সম্পাদক এসব কথা বলেছেন। তিনি বলেন বৈধতার সংকটে সরকার নতজানু, বিদ্যমান বৈশ্বিক বাস্তবতায় গণতন্ত্রের বিরুদ্ধে সরকারের অবস্থান বাংলাদেশকে গভীর সংকটে নিপতিত করেছে, দ্রুত এ অবস্থার অবসান হওয়া উচিত। জেএসডি সম্পাদক বলেছেন ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র পুনরুদ্ধার, সংবিধান সংশোধন, রাষ্ট্র সংস্কার, মানবাধিকার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা, অংশীদারিত্বে গণতন্ত্র কায়েম, ভোটাধিকার, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য এ সরকারের পদত্যাগ, ডামি সংসদ বাতিল, জাতীয় সরকার গঠনের বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলতে হবে। জেএসডি ঢাকা মহানগর সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারির সভাপতিত্বে দলের জ্যেষ্ঠ সহ সভাপতি তানিয়া রব
বলেছেন, বর্তমান সরকার দেশের জনগণ এবং সংবিধানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে ক্ষমতায় আছে। গণতন্ত্রের সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে কূটকৌশল গ্রহণকারী সরকারকে কোনোভাবেই সাংবিধানিক সরকার বলা যায় না। তাই আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো আমাদের সাংবিধানিক কর্তব্য। জিএসডির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ তারেকের সঞ্চালনায় সমাবেশের বক্তব্য করেন সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, মইনুর রহমান প্রমুখ। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ। জিএসডির কেন্দ্রীয় কার্যালয়ে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উদযাপন পরিষদে এক সভায় শহীদুদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, সিন্ডিকেট নির্ভর সরকার দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি ঠেকাতে চরমভাবে ব্যর্থ হয়েছে। দামি সরকারে হাক ডাক দিলেও বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি। বাসায় চিকিৎসা নিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। সদ্য কারামুক্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ। তিনি শনিবার বিকেলে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে যান। সেখানে গ্যাস্ট্রোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শামসুল আরেফিনকে দেখালে প্রয়োজনীয় চিকিৎসাপত্র দিয়েছেন। চিকিৎসকের পরামর্শে গুলশানের বাসায় তার চিকিৎসা চলবে। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এজেটেম জাহিদ হোসেন জানান, কারাবন্দী অবস্থায় মহাসচিব অসুস্থ ছিলেন। তার ওজন প্রায় 6 কেজি কমে গেছে এবং বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে। তিনি স্পেশালাইজড হাসপাতালে গিয়েছিলেন, এখন তার শারীরিক অবস্থা ভালো, বাসা থেকে তার চিকিৎসা চলছে। বৃহস্পতিবার একটি পরীক্ষার জন্য একই হাসপাতালে আবার যেতে হবে তাকে। ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে গত বৃহস্পতিবার কারামুক্তি পান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানের বাসা থেকে মির্জা ফখরুল 28 অক্টোবর, 2 নভেম্বর আমির খসরু মাহমুদ চৌধুরীকে গুলশানের বাসা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে শাহবাগে সংহতি সমাবেশ। ক্যাম্পাসে চলমান ধর্ষণ নিপীড়কদের বিরুদ্ধে সংহতি জানিয়ে সাবেক শিক্ষার্থীদের আয়োজনে সংহতি সমাবেশ করা হয়েছে। শনিবার 17 ফেব্রুয়ারি বিকাল 3টায় শাহবাগ এই সংহতি সমাবেশ করা হয়েছে। সমাবেশে বক্তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। এছাড়াও নিপীড়নমুক্ত ক্যাম্পাস, পাবলিক হেলথের নিপীড়ক শিক্ষক মাহমুদুর রহমান, জনির অপসারণ দাবি করা হয়েছে সমাবেশ থেকে। মূলত ধর্ষক মাদক নিপীড়নের বিরুদ্ধে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আজকের এই সংহতি সমাবেশ। সেখানে ধর্ষক নিপীড়কদের আশ্রয়দাতা প্রক্টর মোহাম্মদ মীর মোশারেফ হোসেন হলের প্রবোস্টের অপসারণের দাবি বাতিল করা হয়। সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুল ইসলাম শরীফ, ছাত্রফ্রন্টের সাবেক সভাপতি নাসিরুদ্দিন প্রিন্স, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি মাহি মাহফুজ, ছাত্র ইউনিয়ন সভাপতি দীপক শীল, জাবির সিনেটর ব্যারিস্টার শিয়াবুদ্দিন খান সহ অনেকেই। আহত সেই পুলিশ কর্মকর্তার মৃত্যু। ফরিদপুরের ট্রাকের ধাক্কায় আহত হওয়ার 10 দিন পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় পুলিশ কর্মকর্তা বিচিত্রা রানী বিশ্বাস 46 মারা গেছেন। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি উপপরিদর্শক ছিলেন। শনিবার 17 ফেব্রুয়ারি সকাল 10টার দিকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত 7 ফেব্রুয়ারি জেলার নগরকান্দা মহিলা রোডে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা সিআইডির পুলিশ কর্মকর্তা বিচিত্রা রানী আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান। ফরিদপুর সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সড়ক দুর্ঘটনার বিষয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন।